আচ্ছা আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে হাইড্রোলজিক্যাল সাইকেল আর অ্যান্ড ইটস কম্পোনেন্টস মানে বিভিন্ন ধরনের কোন কোন বিষয়গুলো বা কোন কোন উপাদানগুলো আমাদের এই হাইড্রোলজিক্যাল সাইকেলটা অনুষ্ঠিত করতে সাহায্য করে সাধারণভাবে আমরা যেটা বুঝবো যে হাইড্রোলজিক্যাল সাইকেল বলতে আমরা কি বুঝি তার মেন কম্পোনেন্টসগুলো কী কী আর কি পদ্ধতিতে এই সাইকেলটা কাজ করে থাকে প্রথমেই দেখো এখানে যেটা দেখা যাচ্ছে যে হাইড্রোলজিক্যাল সাইকেল মানে হচ্ছে কি না যেখানে জল হচ্ছে এটার হচ্ছে মূল বিষয় অর্থাৎ জলটা আমাদের পৃথিবীতে যে আছে যে প্রাকৃতিক অবস্থায় জলটা আছে সেটা পৃথিবী থেকে কিভাবে চক্রাকারে আবর্তিত হয়ে তার স্টোরেজ বা তার যে ভান্ডার সেটা শুন মানে সঠিকভাবে সেটাকে আমরা রক্ষা করতে পারি সেই নিয়েই আমরা এখানে আলোচনা করবো এখানে চারটে জায়গার কথা বলা হচ্ছে এক হচ্ছে তোমার বায়োস্ফিয়ার দুই হচ্ছে অ্যাটমোসফিয়ার তিন হচ্ছে লিথোস্ফিয়ার চার হচ্ছে হাইড্রোস্ফিয়ার বায়োস্ফিয়ার বলতে কী বোঝাচ্ছে না এই যে আমাদের প্রাণী উদ্ভিদ প্রাণী উদ্ভিদ মানুষ নিজে যে কোনো ধরনের ছোটোখাটো ব্যাকটেরিয়া সব যা যার মধ্যে জীবের অস্তিত্ব আছে জীব বা প্রাণ রয়েছে সেটাকেই আমরা এই বায়োস্ফিয়ারের অন্তর্ভুক্ত করছি নেক্সট হচ্ছে যেটা সেটা হচ্ছে মানে হচ্ছে এই এই যে বায়ুমণ্ডল মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি কি আছে না এখানে বায়ুর একটা প্রায় দশ হাজার কিলোমিটার অবধি বায়ুর স্তর রয়েছে বায়ুর স্তরের মধ্যে আমাদের বিভিন্ন ধরনের গ্যাস জলীয় বাষ্প এবং ধুলিকণা এগুলোকে মিলেই আমরা বুঝি কি না অ্যাটমসফিয়ার নেক্সট হচ্ছে কি লিথোস্ফিয়ার লিথোসফিয়ার মানে হচ্ছে ভূমিরূপের উপরিভাগটা আমার যা দিয়ে তৈরি সেটাকে বলা হচ্ছে লিথোস্ফিয়ার আর হাইড্রোস্ফিয়ার মানে হচ্ছে কি না যেখানে জল রয়েছে সেটা সমুদ্র হতে পারে সেটা ভূমিভাগ হতে পারে ভূমিভাগ মানে আমি বলছি নদী হতে পারে সেটা ভূ তোমার কোনো রদ বা পুকুর বা জলাশয় হতে পারে তাহলে এই সবের মধ্যে আমার কি আছে জলের অস্তিত্ব রয়েছে বায়োস্ফিয়ার মানে মানুষের দেহে বলো পানির দেহে বলো বেশ কিছুটা অংশের মধ্যে আমরা কি দেখি না জল রয়েছে অ্যাটমসফিয়ারের একদম ওপরে নয় যেখানে ট্রোপোসফিয়ার অর্থাৎ নিম্ন অ্যাটমসফিয়ারের মধ্যে আমরা দেখতে পাই কি যে জলের অস্তিত্ব রয়েছে হাইড্রোসফিয়ার তো পুরোটাই জল দিয়েই তৈরি আর লিথোস্ফিয়ারের মধ্যেও আমরা মৃত্তিকার বেশ কিছুটা নিচে অর্থাৎ ভূ গর্ভের যেটা জল বলে বা গ্রাউন্ড ওয়াটার বলে সেখানেও আমরা জলের অস্তিত্ব পরিলক্ষিত করি নেক্সট হচ্ছে এই যে হাইড্রোলজিক্যাল সাইকেল সাইকেল বলতে কি না এই যে টোটাল জল পৃথিবীতে যতটা আছে যেটা জেনারেলি ধরে নেওয়া হয় হানড্রেড পারসেন্ট তার মধ্যে প্রায় নাইনটি সেভেন পার্সেন্ট জল রয়েছে আবদ্ধ অবস্থায় নয় সেটা বরফ হিসেবে আছে নয় সেটা ভূ অভ্যন্তরের মধ্যে আছে কিন্তু এই জলের বেশিটাই আবার আমরা দেখতে পাচ্ছি কি না সমুদ্রের মধ্যে রয়েছে এবং সেটা হচ্ছে লবণাক্ত জল এই আমাদের যেটা কাজে লাগে সেটা হচ্ছে যেটা আদু জল বলে অর্থাৎ মিষ্ট জল বলে কাজে এই জলটা দেখা যাচ্ছে যে ভূপৃষ্ঠের উপরিভাগে বা মহাসাগর বা নদী বা যেখানে জল আছে সেখান থেকে সূর্যের আলো যখন পড়ছে তখন সেটা কি হচ্ছে ইভাপোরেশন অর্থাৎ বাষ্পী ভবনের জন্য সেটা কি হচ্ছে ওপরে উঠে যাচ্ছে সেখানে গিয়ে কনডেনসেশান অর্থাৎ মেঘ তৈরি করছে মেঘ কিছু থাকার পর আবার সেটা কি হচ্ছে নিচে আসছে প্রেসিপিটেশনের মাধ্যমে বা বৃষ্টিপাতের মাধ্যমে এই প্রেসিপিটেশন আবার আবার আমার তরল হিসেবেও হতে পারে আবার কঠিন হিসেবেও হতে পারে তরল হিসেবে হলে সেটাকে বলা হচ্ছে বৃষ্টিপাত কঠিন হিসেবে হলে সেটাকে বলা হচ্ছে তুষারপাত এই যে পড়ল সেখানে আবার সেই জলটা কি হচ্ছে ভূমিভাগের উপর দিয়ে ঢাল অনুসারে প্রভাবিত হতে পারে বা ভূমিভাগের ওপর দিয়ে সেটা মাটির অভ্যন্তরেও প্রবেশ করতে পারে কাজে এই যে চক্রাকারে জলের আবর্তন এটাকেই বলা হচ্ছে আমাদের খুব সাধারণভাবে হাইড্রোলজিক্যাল সাইকেল এবার আমরা এই যে বিভিন্ন ধরনের পদ্ধতিগুলো পেলাম যেগুলো আমাদের এই জলচক্রকে আমাদের আবর্তিত হতে সাহায্য করে তার মধ্যে প্রথম হচ্ছে ইভাপোরেশন ইভাপোরেশন মানে হচ্ছে কি না বাষ্প ভবন অর্থাৎ কি বাষ্প ভবন মানে কি না সূর্যের আলো যখন জলের ওপর পড়ছে তখন কি হচ্ছে জলটা উষ্ণতা বেড়ে যাচ্ছে এবং সেটা আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে বাষ্পে পরিণত হচ্ছে অর্থাৎ তরল থেকে গ্যাসীয় পদার্থে পরিণত হয়ে সেটা কি হচ্ছে ওপরের দিকে উঠে যাচ্ছে নেক্সট হচ্ছে তোমার ট্রান্সপিরেশন এ দেখো ইভাপোরেশনের এখানে একটা ছবি দিয়ে দেখানো হয়েছে এই যে সান সেখান থেকে হিট এলো ওয়ার্ম ওশান সারফেসটা কি হয়ে গেলো উত্তপ্ত হলো দিয়ে আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে ওপর দিকে উঠে যাচ্ছে ওয়াটার ভেপার হিসেবে নেক্সট যেটা সেটা হচ্ছে কি ট্রান্সপিরেশন ট্রান্সপিরেশন মানে কি যখন জলের এই মুভমেন্টটা হচ্ছে কোনো উদ্ভিদের থেকে অর্থাৎ উদ্ভিদের যে অংশগুলো আছে যেমন ধরো পাতা থেকে হতে পারে কাণ্ড থেকে হতে পারে যখন জল বাষ্পীমোচন হয় তখন সেটাকে বলা হয় ট্রান্সপিরেশন এবং এই ইভাপোরেশন এবং ট্রান্সপিরেশনকে একসঙ্গে মিলিয়ে আবার বলা হয় ইভাপো ট্রান্সপিরেশন নেক্সট যে পদ্ধতিটা সেটা হচ্ছে সাবলিমেশন সাবলিমেশন মানে কি যেখানে এই যে আইস হিসেবে অর্থাৎ যখন জল কঠিন পদার্থ হিসেবে আছে সেখান থেকে যদি তরল না হয়ে ডাইরেক্ট সেটা গ্যাস হয়ে যায় এই পদ্ধতিটাকেই বলা হচ্ছে কি সাবলিমেশন সাধারণত এটা গ্লেশিয়ার বা হিমবাহের ক্ষেত্রে এটা পরিলক্ষিত হয় নেক্সট হচ্ছে কনডেনসেশন কনডেনসেশন মানে যেটাকে আমরা বাংলায় বলি ঘনি ভবন অর্থাৎ জল যখন বাষ্পী ভবনের ফলে ওপরে উঠল ওপরে উঠে যখন ধুলিকণা বা সাহায্য নিয়ে সেটা যখন আস্তে আস্তে মেঘের আকার নিচ্ছে তখন অনেক কটা জলকণা একসঙ্গে সঞ্চিত হয়ে কি হচ্ছে এই যে প্রসেস এটাকেই বলা হচ্ছে কি না কন্ডেনসেশন কনভেনসেশান মানে হচ্ছে কি তা সেখানে আমাদের জলটা ওখানে মেঘের আকার ধারণ করে মেঘাচ্ছন্নতা এখানে সৃষ্টি করছে নেক্সট হচ্ছে প্রেসিপিটেশন অর্থাৎ মেঘ থেকে যখন আমার বৃষ্টিপাত হচ্ছে সেই পদ্ধতিটাকেই বলা হচ্ছে কি না প্রেসিপিটেশন প্রেসিপিটেশান কি কীভাবে হতে পারে বৃষ্টির মতো অর্থাৎ তরল হিসেবে হতে পারে তখন সেটাকে বলা হচ্ছে রেন সলিড হিসেবে হতে পারে সেটাকে তখন বলা হচ্ছে স্নো বা তুষার স্লিট মানে খুব পাতলা পাতলা বরফের আকারে যেটা মানে পেঁজা তুলোর মতো সেটাকে বলা হচ্ছে স্লিট আর হেল মানে হচ্ছে যেটাকে আমরা বলি বাংলায় শিলাবৃষ্টি তাকে বলা হচ্ছে হেল নেক্সট হচ্ছে রান অফ এবার এই যে প্রেসিপিটেশনটা হলো সেটা যখন সারফেসের ওপর আসছে এই যে এখানে দেখানো হয়েছে এই যে বৃষ্টিপাতটা হলো এই যে সার্ফেসের ওপর যখন যাচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে সারফেস রান অফ আর এই সারফেস রান অফটাকেই বলা হচ্ছে কি রান অফ এবং সেখান থেকে আবার অনেকটা কি হয়ে যায় ভূ অভ্যন্তরে প্রবেশ করে সেটাকে বলা হচ্ছে কি না ইন্টারফ্লো নেক্সট হচ্ছে ইনফিলট্রেশন এই যে আমি আগের যে ছবিটা দেখালাম দেখো এই যে এখান দিয়ে ভেতরে ঢুকে গেল এই ঢোকাটার যে পদ্ধতি সেটাকেই বলা হচ্ছে কি না ইনফিলট্রেশন বা শোষণ বাংলায় যেটাকে বলা হয় এই যে বৃষ্টিপাত পড়লো কোথা দিয়ে এটা মাটির ভেতরে ঢুকতে পারি যদি এটা প্রবেশ্য স্তর হয় অর্থাৎ যেখান দিয়ে আমার জল পাস করতে পারে যদি অপ্রবেশ হয় তাহলে কিন্তু আমার জল পাস করতে পারবে না সেক্ষেত্রে রান অফটা কি হয়ে যাবে না বেশি হয়ে যাবে কাজে ইনফিলট্রেশনটা নির্ভর করছে যে কি ধরনের শিলা বা মাটি মাটি যদি থাকে তো খুব ভালো মাটি দিয়ে একটা কি হয়ে যায় ইনফিলট্রেশন সহজে হয় কিন্তু অন্য ক্ষেত্রে যদি শিলা হয় এবং যদি সেটা প্রবেশ্য অর্থাৎ সেটার মধ্যে দিয়ে জল ইনফিল্ট্রেট করতে পারে বা পাস করতে পারে তবেই আমার ইনফিলট্রেশন প্রসেসটা আমার সংঘটিত হবে যেই মুহূর্তে আমার এখানে দেখে নাও ইনফিলট্রেশনটা হলো হতে হতে যদি সে অনেকটা নিচে যায় তখন যদি সেখানেই জল জমে থাকে তাহলে সেটাকেই বলা হচ্ছে কি না গ্রাউন্ড ওয়াটার স্টোরেজ এই যে গ্রাউন্ড ওয়াটারে যে পুরো নীল রংটা এইটা হচ্ছে আমার ভূপৃষ্ঠের ভাগটা দেখাচ্ছে আর তার মাঝের যে জল সেটাকে বলা হচ্ছে গ্রাউন্ড ওয়াটার এই গ্রাউন্ড ওয়াটারের মধ্যে দিয়ে এইখানে দেখো একটা জায়গা দেখাছে যদি কোনো ফাটল বা কোনো ছিদ্র দেখে তখন সেখান দিয়ে জল কি হয়ে যায় না বেরিয়ে যায় তখন তাকে বলা হচ্ছে কি বা স্প্রিং বা যেটাকে আমরা অন্যভাবেই বলতে পারি ঝর্ণা তাহলে এইভাবে কি হচ্ছে না গ্রাউন্ড ওয়াটার থেকে জলটা আবার ডিসচার্জ হয়ে কোথায় চলে আসছে বাইরে চলে আসছে কাজে এই প্রত্যেকটা পদ্ধতি কিন্তু আমার হাইড্রোলজিক্যাল সাইকেলটাকে গড়ে তুলতে বা সেটাকে ঠিকভাবে ফাংশন করতে আমার সাহায্য করছে যেমন এখানে আমি পদ্ধতিগুলোকে একটা সুন্দর ছবির মধ্যে দিয়ে দেখাচ্ছে সেখানে এই হচ্ছে আমার জল যেখানে দেখো এটা হচ্ছে সমুদ্র এখানে হচ্ছে বিভিন্ন রকম নদী এসে মিশেছে এখানে দেখো হ্রদ রয়েছে সব কটা জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি কি ইভাপোরেশন হচ্ছে যদি উদ্ভিদ থাকে তার থেকে কি হচ্ছে ট্রান্সপিরেশন হচ্ছে তাহলে ইভাপোরেশান ট্রান্সপিরেশন হওয়ার পর জলটা কোথায় চলে গেলো অ্যাটমসফিয়ারের মধ্যে চলে গেলো ইভাপোরেশানটা হচ্ছে কোথা থেকে হাইড্রোস্ফিয়ার থেকে ট্রান্সপিরেশনটা যেটা হচ্ছে সেটা হচ্ছে বায়োস্ফিয়ার অ্যানিম্যাল বডিগুলো এই মানে ভেজিটেশান থেকে তাহলে এই দুটো জায়গা থেকে যখন জলটা উপরে গিয়ে অ্যাটমসফিয়ারে হলো আস্তে আস্তে জলকণা বাড়তে বাড়তে কনডেনসেশান পদ্ধতির মাধ্যমে সেটা কি হলো তার মেঘের আকার বা আকৃতি কি হচ্ছে না বাড়তে থাকছে বেশি অবধি সেটা যখন ধরে রাখতে পারে না মেঘের মেঘ জলকণাকে তখন সেটা কি হয়ে যাচ্ছে প্রেসিপিটেশন হচ্ছে প্রেসিপিটেশন যেটা হচ্ছে সেটা হচ্ছে বৃষ্টির হিসেবে হচ্ছে বা তুষারপাতের হিসেবে হচ্ছে এবং এই প্রেসিপিটেশন বিভিন্ন জায়গায় হতে পারে ডাইরেক্ট সমুদ্রের ওপর হতে পারে ডাইরেক্ট নদীর ওপর হতে পারে ডাইরেক্ট কোনো হ্রদ বা জলাশয়ের হতে ওপর হতে পারে ডাইরেক্ট কোনো ভূমি ভাগের ওপর হতে পারে সেক্ষেত্রে আমরা রান অফ দেখতে পাবো আর যদি কোনো গাছের মধ্যে হয় তখন দেখবো কি গাছটা ধরে গাছ বরাবর জলটা কী হচ্ছে আস্তে আস্তে নামতে নামতে নিচের দিকে যাচ্ছে এটাকে বলা হচ্ছে থ্রু ফলও বলা হয় যখন গাছের ওপর দিয়ে গাছ বেয়ে বেয়ে যখন ওটা মাটি অবধি আসে এই যখন প্রেসিপিটেশনটা হয়ে গেল সারফেস রান অফ হয়ে সেটা তো অনেক সময় দেখা যাচ্ছে নদীর সঙ্গে এসে মিশেছে কিছু জল আবার দেখা যায় কি ইনফিলট্রেট করছে অর্থাৎ মাটির গভীরে প্রবেশ করে কার মানে কোন ভান্ডারটাকে বাড়াচ্ছে না গ্রাউন্ড ওয়াটার ফ্লোটাকে বাড়িয়ে দিচ্ছে অর্থাৎ অভ্য ভূ জলটাকে বাড়িয়ে দিচ্ছে সেখান থেকে আবার যদি কোনো কারণে আমরা দেখতে পাই যে আমার ইয়ে রয়েছে কোনো ব্রেক রয়েছে মানে কোনোভাবে ফাটল বা ইত্যাদি আসে তখন সেখান দিয়ে আবার জলটা কি হয়ে যায় বাইরের দিকে বেরিয়ে এসে কোনো নদীর সঙ্গে এসে মিশতে পারে কোনো জলাশয়ের সঙ্গে এসে মিশতে পারে কাজে সেখানে আমরা দেখতে পাই আবার সেটা কি গ্রাউন্ড গ্রাউন্ড ওয়াটার ডিসচার্জ হয়ে যাচ্ছে কাজে এই যে পুরো প্রসেস এটাকেই বলা হচ্ছে কি না হাইড্রোলজিক্যাল সাইকেল এইবার আমাকে বলো যে